আপনারা সবাই দোয়া করে ভিডিওটা দেখার সময় মাশাল্লাহ বলবেন, কারণ এটা ছোট বেবিদের ভিডিও, এজন্য প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের বিনা পয়সার চাকরি শুরু হয়ে গেছে। পড়ে যাবো ওদিকে, আসা মিনি আসো, তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ আসা, মিনি তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ আসো, থাক আমরা পার্কে, চলো পার্কে যাবো, চলো। হ্যাঁ আসো মিনা, আসো, হ্যাঁ আসো, ওইখানে যাও মিনা, তোমাকে বলতেছে যাও, আসো আসো মিনা, মিনা মিনা তুমি কথা বলো মির্জার সাথে, মিনা এই দুইটা খেলনা একটু টিস্যু দিয়ে মুছে এখন ঢোল খাওয়াচ্ছি। কি হয়েছে আপনার? হ্যাঁ সবাই প্লিজ ভিডিওটা দেখার সময় মাশাল্লাহ বলবেন, কারণ এটা তো বেবিদের ভিডিও টাইম, সবাই মাশাল্লাহ বলবেন, আমার নাতনিদের নাতির জন্য দোয়া করবেন। দুইজনের কি একটাই পছন্দ? আরেকজন কুকুর নিয়ে বের হয়েছে, আসো আসো। দেখ তুমি, দাদু আছে তোমার কাছে, আসো আর কি। যারা আমার চ্যানেলটা আজ নতুন দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর যারা নিয়মিত দেখে আসতেছেন, আপনাদের সবার কাছে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। ওকে আল্লাহ হাফেজ। যাও পিছনে পিছনে দৌড়, আহা উঠে যাও উঠে যাও উঠে যাও, আস্তে আস্তে যাও। সে কুকুর দেখে অস্থির হয়ে গেছে, থাক এগুলো এমনি তো বাসায় গেলে এগুলো ধুই, মানে ময়লা না লাগলে এগুলো ধুই দিবে, তো অসুবিধা নেই, একটু পরে টরে শক্ত হোক, কি বলো? কি নিয়ে চিন্তা করতেছ? হ্যাঁ কি নিয়ে চিন্তা করতেছ? আস্তে আরেকজন আসছে কুকুর নিয়ে, হেরাই আছে আরামে, ছেলে মেয়ে নেয় না এই কুকুর বিড়াল নিয়ে থাকে। ওই আরেকজন আসছে, কোথায় যাচ্ছেন আপনি দাদু ভাই? সে ডগিটা দেখছে, এজন্য ডগিটার কাছে যাচ্ছে, দেখছে দাদা দিছে একদম। আপনি কি করতেছেন দিদি ভাই? আনা তো চলে গেছে ডগির কাছে। সবগুলোতে পানি, হয়তোবা এখন তো মাত্র 10:30 বাজে, আর একটু পরে হয়তোবা শুকায় যাবে, যখন রোদ্রের একটু তাপ বেড়ে যাবে তখন প্রতিটা খেলনাতে পানি, কারণ কতগুলো তো আমি পরিষ্কার করব। এই জন্য এখনও কেউ পার্কে আসেও নাই, সবাই 11টার দিকে আসবে, এই জন্য শুধু আমরা চারজনে আছি, আমি আর হেদের দাদা ভাই, আর কেউ নেই। এই চাকরিটায় কোনো বেতন নেই, কিন্তু ভালো এ লাগে, কারণ বেতন দেওয়া চাকরি তো করলাম, এবার একটু বিনা পয়সায় চাকরিটা করি। আপনারা আপনারা কে কে আমার মতন বিনা পয়সায় চাকরি করেন আমাদেরকে জানান কমেন্টে। এই যে বুঝছেন, এই চাকরিটা দীর্ঘ 20 বছর পরে পেলাম চাকরিটা, মজা মজা। দেখ দাও এটা খেলো, এগুলা খেলো, এই আসা
আশা এগুলো সব ময়লা দাদু এখানে খেলো এখানে আসো 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 20 বছর পরে চাকরিটা পেলাম আমরা দুজনে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করতে হলো অনেক কষ্ট করার পরে আল্লাহ পাকে এই দিনটা মিলালো লাখ লাখ শুকরিয়া এখন আর ঘুম থেকে উঠে কোনো টেনশন নেই আস্তে ধীরে নাস্তা পানি খাও তারপরে তাদেরকে একটু সময় দাও এখানে মহিলা ওই তো আপাই তো আপাই আপাই আসছে নাচো নাচো একটু নাচো যাও 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 দুজনকে দুই হাত দিয়ে ধরো এই এই নাচো এই যে পার্কের চারিদিকে আর কিছুদিন পরে গাছগুলো পাতা বের হবে এখন গাছে কোনো পাতা নেই কারণ রাত্রে খুবই কুয়াশা পড়ে দেখতে পাচ্ছেন প্রতিটা খেলনার প্রতি অবস্থা এটা হলো একটা হাই স্কুল স্কুল মিডিয়াম এখানে আমার বড় ছেলে লেখাপড়া করলো আর ওই পাশটা হলো আমার বাইয়ের বাসা এখন তো তারা কেউ বাসায় নেই সবাই কাজে স্কুলে এখানে হলো একটা এই কুকুর বিলারের ডাক্তার আর ওই যে লাল বিল্ডিংটা সেটা হলো আমাদের বাসা ওই লাল বিল্ডিংটা আর এখানে একটা পানি যেটা আমরা সংগ্রহ করি পানি নিয়ে থাকি ওইটা এই যে কি আনাস হ্যাঁ এখানে এটা ধরবা এটা একটু ধরো এ ময়লা ধরে না এখন সবগুলো কিন্তু পানিতে কুয়াশাতে ভিজে রয়েছে সব এই একদম সবগুলো পানি মনে হয় যে রাত্রে বৃষ্টি হয়েছে তাহলে আর কি আপনাদের সাথে একটু ছোট আকারে আমাদের ব্যস্ততা শেয়ার করলাম সবাই সবার জায়গায় ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ